ইফতার বাজারের আজকের আয়োজনে সবাইকে স্বাগত। আমরা রয়েছি বসুন্ধরা কনভেনশন সেন্টারে। এখানে কিন্তু নানা আয়োজনের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নানা আয়োজন রয়েছে এবং প্রতি বছরের মতো এবারও কিন্তু তারা এই আয়োজনটি করেছে। ঐতিহ্যবাহী ইফতার, পুরান ঢাকার ইফতার নতুন ঢাকায় নিয়ে এসে যে অবস্থাটি আপনারা দেখতে পাচ্ছেন, যে এখন অসংখ্য লোক আমরা এখানে লক্ষ্য করছি। এবং খুব স্বভাবতই গত পাঁচ বছর যাবৎ বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজধানীর বিভিন্ন ক্যাটারিং সার্ভিস এবং রেস্টুরেন্ট সার্ভিস এখানে দোকান দেয় এবং তারা কিন্তু ইফতার সামগ্রী বিক্রি করে থাকে। এবারও সেটির ব্যর্থ না ঘটিয়ে এখানে বিক্রি করছেন এবং এই আজকের চার দিনের মতো রোজা, আজকের চার দিনেও কিন্তু জমজমাট হয়ে আছে। আমরা দেখেছি যে পুরনো ঢাকায় যেরকম ইফতার বাজারগুলোতে হাঁকডাক থাকে, এখানেও ঠিক তেমনি ডেকে ডেকে ক্রেতাদেরকে আকৃষ্ট করবার একটি চেষ্টা রয়েছে। এবং আমরা একেবারেই লক্ষ্য করছি যে পুরনো ঢাকার যে ঐতিহ্যবাহী ইফতারের সাথে নতুন ঢাকার এক ধরনের মিশেলে নতুন এক ধরনের ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বিক্রেতারা বসেন। পুরনো ঢাকায় গিয়ে ঐতিহ্যবাহী সেই ইফতার সামগ্রী কেনা কিন্তু খুব কষ্টসাধ্য অন্তত নতুন ঢাকার মানুষের। এই কারণে কিন্তু তারা এখানে আসেন এবং সেই আয়োজনটিকে, সেই বিষয়টিকে নিয়েই কিন্তু এখানে কিন্তু বিক্রি চলছে। এবং আমরা দেখেছি যে যে ধরনের পণ্য রয়েছে সেখানে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী যে ধরনের খাবার রয়েছে, তেমনি নতুন ঢাকার নতুন খাবার, নতুন ধরনের খাবারের প্রিপারেশনও আমরা লক্ষ্য করছি। এখানে যেই বসুন্ধরা কনভেনশন সেন্টার, তাদের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখানের খাবারের মান নিয়ন্ত্রণ করবার জন্য তারাও কিন্তু নানা ধরনের ব্যবস্থা নেন। একদিনের খাবার অন্য দিনে যাতে বিক্রি না করা যায় সে ব্যাপারেও তারা সচেষ্ট রয়েছেন। এবং ক্যাটারিং সার্ভিস বা রেস্টুরেন্ট সার্ভিস যারা রয়েছেন তারাও কিন্তু ক্রেতাদেরকে ভালো মানের খাবার দিতে সচেষ্ট বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অনেক ধরনের খাবার আপনারা লক্ষ্য করছেন যে এখানে কিন্তু মানে ইফতারে খাওয়া যায় এমন নানা ধরনের, মানে এখানে আমরা দেখেছি যে 65টি দোকান রয়েছে এবং 65টি দোকানে মানে 100-এর উপরে হয়তো আইটেম হবে যে পদগুলো রয়েছে। এখানে ক্রেতারা এসে কিন্তু তাদের মন মতো, ইচ্ছে মতো যে ধরনের ইফতার সামগ্রী তারা পছন্দ করেন সেটি তারা কিনতে পারেন। এবং আরেকটি বিষয় রয়েছে যে এখানে কিন্তু যে ধরনের খাবার রাজধানী জুড়ে প্রতিটি ইফতার দোকানে পাওয়া যায় সে ধরনের সামগ্রী রয়েছে। তবে একটি কথা ক্রেতারা বলছেন যে দামের ব্যাপারে তারা কিন্তু একটু বলছেন যে অন্যান্য জায়গার তুলনায়, অন্তত পুরনো ঢাকার তুলনায় এখানে ইফতার সামগ্রীর দাম 20% বেশি বলে তারা অভিযোগ করেছেন। অন্যদিকে ক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন যে মান নিয়ন্ত্রণ করবার জন্য, মানটাকে বজায় রাখবার জন্য তাদের আসলে দামটি বাড়িয়ে দিতে হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন নানা ধরনের খাবার হাঁকডাক রয়েছে, পুরনো ঢাকার সেই হাঁকডাক রয়েছে, নতুন ঢাকায় এসেছে। আসলে নতুন ঢাকার মানুষ পুরনো ঢাকার খাবার পছন্দ করেন ঠিক, কিন্তু পুরনো ঢাকায় গিয়ে সেই খাবারগুলো নিয়ে এসে ইফতারি করা যে কতটা কষ্টসাধ্য যানজটের কারণে সেটি সবারই জানা। এই কারণে কিন্তু এখানে হয়েছে, এখানে কিন্তু আমরা দেখেছি যে এই বসুন্ধরা আবাসিক এলাকা গুলশান উত্তরা থেকেও কিন্তু এসেছেন অনেকে এখানে ইফতার সামগ্রী কিনতে। এবং এখানে শুধুমাত্র ইফতার সামগ্রী কেনা যাবে তেমনটি নয়, এখানে বসে খাবার ব্যবস্থা রয়েছে। বন্ধুবান্ধব আত্মীয়স্বজন নিয়ে এসে যারা এখানে খেতে চান, ইফতার করতে চান, তারাও কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে এখানে সেটি করতে পারছেন। যতটা বেলা গড়াবে অর্থাৎ ইফতারের সময় যতটা ঘনি আসবে ক্রেতাদের সংখ্যা ততটা বাড়বে বলে এখানকার যারা বিক্রেতা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং হাঁকডাক রয়েছে, আমি বারবার বলছি যে এক ধরনের উৎসব আমেজ রয়েছে এবং সেটি মেনেই কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের নানাভাবেই আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং তারা কিন্তু যেই খাবারগুলো রয়েছে সেই খাবারগুলোর দামও কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে যাতে ক্রেতারা খুব সহজেই তাদের ইফতার সামগ্রী পছন্দ করতে পারেন। এবং তাদের স্বাচ্ছন্দ্য, তাদের কেনার সামর্থ্য অনুযায়ী তারা কিনতে পারেন। এবং আমরা দেখেছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে ধরনের খাবার রয়েছে, কিছু তৈলাক্ত জাতীয় খাবার রয়েছে, আবার আমরা দেখেছি শরবত বা এই জাতীয় খাবার যেগুলো আসলে ইফতারের পরে স্বাস্থ্যের জন্য ভালো সেই খাবারগুলো রয়েছে। এবং বিক্রি আমরা যখন এসেছি তার চেয়েও কিন্তু ক্রমান্বয়ে বেড়েই চলছে। এবং আমরা দেখেছি যে এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে ইফতার ঘনিয়ে আসার সাথে সাথে তাদের বিক্রির পরিমাণ বাড়বে। তো দর্শক, আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পরে আবারও আমরা এই ইফতার আয়োজন নিয়ে আবার ফিরে আসবো।
আয়োজনে আবারও সবাইকে স্বাগত। আমরা বলছিলাম যে বিরতির আগে আমরা বলছিলাম যে পুরনো ঢাকার ইফতার সামগ্রী নতুন ঢাকায় এনে আভিজাত্যের মিশেলে নতুন এক ধরনের ইফতার সামগ্রী আমরা লক্ষ্য করছি রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে। এখন দেখতে পাচ্ছেন হরদম বিক্রি চলছে, বিক্রি করছে এবং ইফতার ঘনিয়ে আসার সাথে সাথে এই বিক্রির পরিমাণটি বাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার, ঐতিহ্যবাহী খাবার রয়েছে, রয়েছে আধুনিক খাবার, বিভিন্ন ধরনের খাবার রয়েছে এবং এই খাবারগুলোর মান নিয়ন্ত্রণ করবার জন্য এখানে কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে, সে কথা কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন। এছাড়াও একদিনের খাবার যাতে আরেক দিনে বিক্রি না হয় সেটি নিশ্চিত করবার কথাও বলছেন। এখানে যে ধরনের খাবারগুলো রয়েছে তার একটি তালিকা ধরে যদি আমরা খানিকটা বলতে পারি আপনাদেরকে, যে ধরনের খাবার রয়েছে চিকেন স্প্রিং রোল, চিকেন ললিপপ, জাফরানি বাদাম, পেস্তা, দুধের শরবত, শাহী বোরহানি, চিকেন বারবিকিউ, চিকেন ফ্রাই, চিকেন রোস্ট, আস্ত চিকেন কিমা পরোটা, লুচি, শাহী পরোটা, বিফ তেহারি, শাহী মোরগ পোলাও, শাহী মাটন কাচ্চি বিরিয়ানি, শাহী মাটন হালিম সহ নানা ধরনের খাবার রয়েছে। এখানে একজন বিক্রেতা রয়েছেন আমাদের সাথে, তার সাথে একটু কথা বলে আমরা জানবার চেষ্টা করব এখানের খাবারগুলো তারা কীভাবে মান নিয়ন্ত্রণ করেন। আপনাদের এখানে দেখছি যে বেশ আয়োজন আপনারা করেছেন, তো যে খাবারগুলো রয়েছে ক্রেতারা আসলে নিশ্চিন্তভাবে খেতে পারবেন এই নিশ্চয়তা কি আপনারা দিতে পারছেন? হ্যাঁ, সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা। প্রিমিয়ার একাডেমির পক্ষ থেকে আমরা এবছর এখানে কোরআন দেখা যে ইফতার বাজারের যে আমাদের যে প্রিমিয়ার একাডেমি থেকে আয়োজন, আমরা যে এতটুকু বিশ্বাস করি যে খাবারটা এই সারাদিন রোজা রাখার পরে এই অত্যন্ত গরমে একজন মানুষ স্বাস্থ্যকরভাবে খেয়ে যাতে সে পরের দিনও রোজা রাখতে পারে এই চেষ্টা করা, একটু কম তেলে এবং যে তেলটা আমরা প্রতিদিন যেটা ইউজ করি আমরা কখনোই দ্বিতীয় দিন সেই তেলটা ইউজ করছি না, একটু কম তেলের খাবার রাখার চেষ্টা করছি এবং মশলা যেটা মানুষের জন্য এই গরমে যে যে একটা সহ্য ধারণ ক্ষমতা তার স্বাভাবিকভাবে এটা চেষ্টা করছি। আমাদের বিশেষ কিছু আইটেম আছে যে আইটেমগুলো আসলেই এই বছরের খুব আকর্ষণীয় এবং মজাদার। অনেক খাবার আছে যেগুলো আজকে অবিক্রিত থেকে যাবে, সেই খাবারগুলো আপনারা কি করবেন? আমরা আমাদের অবিক্রিত খাবারদের আমাদের প্রায় কিচেন প্লাস ইএমই লাইফের 40-42 জন স্টাফ আছে, আমরা এদের পরিবারকে প্রতিদিন এই খাবারটা আমরা ইফতারির পরে ভাগ করে দিই। একটু দামের ব্যাপারে অনেকে বলছে যে দামটা একটু বেশি, আপনি লক্ষ্য করবেন যে আমার এই জায়গাটা আমার এখানে আমি ওপেন একটা ইফতার মেনুর একটা চার্ট দিয়ে রাখছি যেটার দাম এই পুরান ঢাকায় ইফতার বাজার যেটা বসুন্ধরাতে এটা সব থেকে কম এবং রিজনেবল প্রাইস আমি দিচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা দেখছি যে নানা ধরনের খাবারের আইটেম রয়েছে এবং যখন সময়টা বাড়বে, ইফতারির সময়টা ঘনিয়ে আসবে, ক্রেতাদের সংখ্যা বাড়বে এবং এখানে 65টি দোকান রয়েছে রাজধানীর বিভিন্ন নামি দামি ক্যাটারিং সার্ভিস, রেস্টুরেন্ট সার্ভিস, তারাই কিন্তু এখানে সেবা দিচ্ছেন। 5 বছর যাবৎ এই বসুন্ধরা কনভেনশন সেন্টার এটি হয়ে আসছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন ইফতারের একেবারে এই প্রধানতম অনুষঙ্গ জিলাপি, নানা ধরনের জিলাপি আমরা লক্ষ্য করছি এবং জিলাপির বিক্রিটি অন্যান্য সামগ্রীর চেয়ে, অন্যান্য পদের চেয়ে একটু বেশি হয়ে থাকে। আমরা দেখেছি যে এখানে আরও বেশ কিছু খাবার রয়েছে। আপনারা বলছিলাম যে 65টি দোকানে কিন্তু একই ধরনের খাবার নয়, নানা ধরনের খাবার রয়েছে, এ কারণে যারা আসছেন, যারা ক্রেতারা আসছেন তারা খুব সহজেই তাদের পছন্দ অনুযায়ী, তাদের সামর্থ্য অনুযায়ী কিনতে পারছেন এবং আমরা দেখেছি যে অধিকাংশ দোকানেই কিন্তু খাবারের দামের তালিকা কিন্তু সেটা দেওয়া হয়েছে। তো আমাদের আরেকটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পরে আবার আমরা ফিরে আসব। উত্তর বাজারে আবারও সবাইকে স্বাগত। আমরা বলছিলাম বিরতির আগে যে জমে উঠেছে ইফতার বাজার বসুন্ধরা কনভেনশন সেন্টারে। আপনারা দেখতে পাচ্ছেন নানা ধরনের খাবার এবং এই খাবারের বর্ণাঢ্যতায় কিন্তু ছুটে আসে নগরবাসী। পুরনো ঢাকায় যাদের যাওয়া সম্ভব নয় তারা এখানে আসেন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী যে খাবারগুলো রয়েছে সেগুলোর স্বাদ গ্রহণ করতে। শুধু পুরনো ঢাকার খাবার নয়, এখানে কিন্তু নতুন ঢাকার
নতুন খাবারগুলো আমরা লক্ষ্য করছি। যে খাবারগুলো রয়েছে তার দামের ব্যাপারে ক্রেতারা বলছেন সে দামটি অন্তত অন্যান্য জায়গার তুলনায় 20% বেশি। তবে অনেকে বলছেন যে দাম বেশি হলেও মানের ব্যাপারটি তারা নিশ্চিত এবং তারা এখানে আসেন, 5 বছর যাবৎ এখানে নানা ধরনের খাবারের আয়োজন করে থাকেন। এখানে 65টি দোকান রয়েছে এবং এই 65টি দোকানে আমরা দেখেছি নানা ধরনের খাবার রয়েছে এবং 65টি দোকানে আমরা একই ধরনের খাবার দেখিনি, নানা ধরনের খাবার হচ্ছে। এতে করে যারা আসছেন, যারা কিনতে আসছেন, তারা কিন্তু কিনতে এসে কিন্তু সন্তুষ্ট, কেননা নানা ধরনের খাবার থেকে নিজেরটি যাচাই করতে পারছেন। এছাড়াও যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলোর দামও কিন্তু মূল্য তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং একটি কথা বলি যে পুরনো ঢাকার যে খাবার সেই খাবারের সাথে নতুন ঢাকার আভিজাত্যের মিশেলে নতুন এক ধরনের ইফতারের প্রিপারেশন নিয়ে এখানে হাজির হয়। 5 বছর যাবৎ সেটি চলছে। তবে একটি কথা বলছি যে এখানে যেরকম আমরা দেখেছি যে যেরকম তৈলাক্ত খাবার রয়েছে তেমনিভাবে অন্যান্য যে খাবারগুলো রয়েছে পানীয় জাতীয়, যেগুলো আসলে ইফতারির পরে সবাই গ্রহণ করতে চায়, শরবত এবং পানীয় জাতীয়, সে ধরনের খাবারও কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং হাঁক ঢাক রয়েছে, পুরনো ঢাকায় যেরকম খাবার বিক্রি করতে ক্রেতাদের আকৃষ্ট করবার জন্য হাঁক ঢাক রয়েছে, সেমনি হাঁক ঢাক আমরা দেখেছি। এবং এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ইফতারিতে চিরায়ত যে খেজুর, সে খেজুরের সমারোহ, নানা ধরনের খেজুর রয়েছে। খেজুরের পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের আচারও কিন্তু, আচার সামগ্রীও কিন্তু এখানে বিক্রি করছেন এবং সেই আচারগুলোর বিক্রি আমরা দেখেছি যে মোটামুটি ভালো। ইফতারিতে সেই সামগ্রীও কিন্তু অনেকে কিনে থাকেন। এছাড়াও 65টি দোকান আমরা বলছিলাম যে নানা ধরনের খাবার, এ কারণে খুব সহজে নিজের মতো করে এখানে কিনতে পারছেন। এবং এই আয়োজনটি 30 একেবারে রোজার শেষ দিন পর্যন্ত চলবে। যে কেউ ইচ্ছে করলে পুরনো ঢাকার যে ঐতিহ্যবাহী খাবার রয়েছে সেটির স্বাদ গ্রহণ করতে চাইলে এখানে আসতে পারেন। তো এই ছিল আজকের আমাদের ইফতার বাজারের খবর। আগামীকাল অন্য কোনো ইফতার বাজারের খবর জানাতে আপনাদের সামনে হাজির হবো।